যদি এই শশার গাছের পর যদি 2 ইঞ্চি হয়ে যায়, তো ওই গাছে আর শশা হয় না যদি 2 ইঞ্চি হয়ে যায়। এই যে পরটা দেখতে পাচ্ছেন, এই যে দর্শক বন্ধু, যখন আপনারা বীজ দিবেন এভাবে ভিজে দিবেন সমস্ত গাছ, আপনারা এই অনুযায়ী শশার বিলে দিবেন, আপনারা ফল পাবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধু আছেন, আসেন আমি বীজটা দিব। গোটা ভের সমাসের গাছ আপনার দিছি, দেখা দাও ভালো করে, দেখো এই যে এক কাপ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের জন্য আমার শশার বিলে চলে এসেছি। এটা হচ্ছে অসমের শশা, এটা লাগাইতে হবে আপনার হলে আষাঢ় মাসের শুরুতে বা আপনার হচ্ছে শ্রাবণ মাসের 15 দিন গেলে লাগাইতে পারবেন। এটা এটাতে কি বীজ দিলে আপনার গাছ এরকম সতেজ থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের গাছ থাকবে, কি বীজ দিলে এরকম গাছ আপনারা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের বলবো। ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারাও এরকম গাছ করতে পারবেন। আমি পেরেছি, আপনারাও পারবেন। আমি আপনাদের যেটা দিয়ে কাম হয়, যে বীজটা দিলে কাম হয় সেটাই আপনাদের আমি দিই। আমি কোনো আপনার হচ্ছে মিথ্যা কথা বলে ভিডিও ছেড়ি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার শশার বিল, আমি আপনাদের ভিডিও দিই আপনাদের ভালোর জন্যই দিব। তো অবশ্যই দর্শক বন্ধু, আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। একটু কাছে আসো। এই দর্শক বন্ধু, এই দেখতে পাচ্ছেন যে গাছ তৈরি করেছি, আপনারা যদি গাছ না হইতে মাল কোথায় পাবেন, শশা কোথায় পাবেন? গাছ না হলে শশা কোথা কোথা থেকে পাবেন? আগে গাছ পরে ফল। তো দর্শক বন্ধু, আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এনেছি, এই যে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি এনেছি। এগুলোর কি কাজ আমি বলবো। এটা হচ্ছে ফুলোরা, এই ফুলোরাতে আপনার হচ্ছে ফুলজালি টিকাবে, ফলটা সুন্দর করবে। ফুলোরা সবাই চিনেন, তারপরেও বলছি এই ফুলোরাতে আপনার প্রচুর পরিমাণে ফুলজালি টিকায়। এই ফুলোরা একটা গেল, এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান্ডার, এটা ও যে সোনালি মাসিতে যেটা আল মারে শশাটা নষ্ট হয়ে যায়, সোনালি মাসিতে আল মারলে যে শশাটা নষ্ট হয়ে যায়, বাদ পড়ে যায়। আপনি শশাটা বেচতে গেলে, বিক্রি করতে গেলে বাজারে, ওইটা বাদ দিয়ে নিয়ে যেতে হয়, ওটা মারবে না। এটা যদি নিয়মিত দেন তো ওই সোনালি মাসিটা চলে যায়, আল মারে না। দুইটা গেল। আর এটা হচ্ছে জ্যাজ পাউডার, মেন কোজেব সিনজেন্টারের, এটা দিবেন খুব ভালো কাজ হয়, এটাতে খুব ভালো কাজ হয় গাছের জন্য, গাছটা সতেজ রাখবে, সতেজ রাখবে, গাছটা বড় করবে। আর আরেকটা কথা বলি, আপনারা যদি এই শশার গাছের পর যদি 2 ইঞ্চি হয়ে যায়, তো ওই গাছে আর শশা হয় না যদি 2 ইঞ্চি হয়ে যায়। এই যে পরটা দেখতে পাচ্ছেন, এই পরটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমি 4 ইঞ্চি ধরেছি, তারপরও বাকি আছে, এটা হচ্ছে 8 ইঞ্চি হবে। এই যে পোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সতেজ গাছ, সুন্দর গাছ এই গাছটা। আর আরেকটার বিষয়ে বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, বেরেক। এই বেরেকটা আপনারা হচ্ছে এই খাপের এক খাপ দিন, আমি বিষটা দেখাবো আপনাদের, দেখাবো যে কি করে দিব, আমি দেখাবো আপনাদের এই বেরেকটাতে কি কাজ করবে সবই বললাম, এটাও বলি। এই যে নুসরাত এদিকে এসো, এই যে মাথার ভিতরে যে আমি আপনাদের দেখাইতে পারছি না, ক্ষুদ্রি বুদ্রি ছোট 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 পোকা থাকে, সেটাতে সেটা মোবাইলে আনা অসম্ভব, এত ছোট পোকা এই ডুগার ভিতরে থাকে, এটা মোবাইলে আনা যায় না। এই পোকাটা, এই বেরেকে আপনারা হচ্ছে মরবে। তো আমি এই বীজগুলো কোনটা কতখানি দিব আপনাদের আমি দেখাবো, আপনারা এই অনুযায়ী শশার বিলে দিবেন, আপনারা ফল পাবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধু আসেন, আসেন আমি বীজটা দিব। গোটা ভের সুমাসের গাছ আপনাদের দেখাই দিলাম, এই যে দেখতে পাচ্ছেন যেখানে তাকাবেন সেখানেই সুন্দর সতেজ, একবারে কি ধরনের গাছ, এই দেখতে পাচ্ছেন ডুগা ছেড়ে ছেড়ে আছে, আপনি যেখানে দেখবেন সেখানেই এত সুন্দর গাছ। আপনাদের দর্শক বন্ধু আসেন, আপনাদের আমি বীজটা দেখাই দিই। দর্শক বন্ধু এই যে আমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোটাই ঢেলে দিলাম, এটা হচ্ছে ওয়ান্ডার ঢেলে দিলাম, এটা হচ্ছে বেরেক, একটু ঝাঁকিয়ে নেবেন,
দেখো ইন দেখো ইন লিয়ে আসো, কতখানি দিছি দেখা দাও, ভালো করে দেখাও। এই যে এক কাপ দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে ফুলোরা, নিয়ে আসো ঢালা দেখো। এক কাপ, দুই কাপ, আর এটা দিবেন জ্যাজ পাউডার, যেটা দেখালাম জ্যাজ, এই যে জ্যাজ, জ্যাজ পাউডার এক চামচ, দুই চামচ, এগুলো এখন লেড়ে দিয়ে দিবেন। এই যে দর্শক বন্ধু, যখন আপনারা বীজ দিবেন এভাবে ভিজিয়ে দিবেন, সমস্ত গাছ ভিজিয়ে দিবেন, তাহলে কাম হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।